ভক্ত ভগবানের সাথে দ্বন্দ্ব চলছে। ভগবান হলো খরম পায় দেওয়া, আর ভক্ত খরম ছুটাবে পায়টা। জোরে না, শক্তির বলে না, ভক্তির বলে লড়াবে। হরি বল, রাধে রাধে, ভক্তির বলে হরে কৃষ্ণ। ওম বৃন্দায় তুলসী দেবময় প্রিয়ায় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তয় নম নম। বৃন্দায় তুলসী দেবময় প্রিয়ায় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তয় নম নম। বৃন্দায় তুলসী দেবময় প্রিয়ায় কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তয় নম নম। বৃন্দাজি কি, ভক্তি প্রদায়নী কি, তুলসী মহারানী কি। তাই গৌর হরি বল হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। নম ভগবতে বাসুদেবায় নম, ভগবতে বাসুদেবায় নম, ভগবতে বাসুদেবায়। কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, জয় রাধা রানীর জয় হোক, রাধা রানীর কৃপা হোক, নিতাই চাঁদের করুণা হোক। হরে কৃষ্ণ, রাধা। ভদ্রকারী মাঙ্গলিক অনুষ্ঠানের উপবিষ্ট আছেন সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, মহাজন, ভক্তিমতী মায়েরা। যে যেখান থেকে অনুকূল প্রতিকূল উপেক্ষা করে যারা ছুটে এসেছেন আজকের এই নববৃন্দাবনে, আমি সেই ভক্তদের এবং ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম রাখি। হরে কৃষ্ণ, আমরা এবার সবাই মিলে প্রণাম জানাবো তার চরণ পদ্মে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করেন, সেই পরিচালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে সবাই মিলে কোটি কোটি প্রণাম জানাই। গোবিন্দের প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব, সাকারে নিরাকারে, লক্ষ্যে অলক্ষ্যে, তোমরা যে যেখানে অবস্থান করো, আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তোমাদের চরণে পৌঁছেই দিলাম। হরে কৃষ্ণ, তোমরা গ্রহণ করো। প্রণাম জানাই ভাগবতের প্রণেতা যারা, ভাগবতের প্রবচন যারা দান করেছেন, সেই পরীক্ষিত মহারাজ, শৌকদেব গোস্বামী, সুত গোস্বামী, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, আমরা সবার চরণে প্রণাম জানাই। হরে রাধে রাধে। স্বল্প পরিসরের পাঠ, আমরা কিছু জিষ্ট কথা বলবো, ব্যাপক প্রার্থনা, লং টাইম না, কয়েকদিনের না, একদিনই আজকে কালকে সকালে আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে নামের ধ্বনি। এখন আমরা রূপার সনাতন ওই কেশিঘাটে, বৃন্দাবনের কেশিঘাটে একটা ছোট্ট তাল পাতার কুঠি তৈরি করে থাকে, অথচ এই সনাতন রূপে কিন্তু হাজার হাজার মন সোনার মালিক ছিল, তারা হাজার মন সোনার মালিক ছিল, হাজার মন সোনার মালিক ছিল তারা। তার গরিব দুঃখীদের মাঝে বিলি করে দিয়ে আজকে বৃন্দাবনে ভিক্ষা করে খায়। তাহলে বলা হয়, প্রভু এত সোনার মালিক হওয়ার পরে বৃন্দাবনে কেন ভিক্ষা করে খাও? ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়, আর বৃন্দাবনের গ্রামে নেমে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে সংসার চলে। দুই ভাই সংসার, আর গোপাল পূজিত হয়। এই তিনজন লোক হলো সংসার, গোপাল আর দুই ভাই। পর্যায় করবে পালা করে, ওই আজকে একজনই ভিক্ষা করতে যায়, আবার আগামী দিন আর একজন ভিক্ষা করতে যাবে। আজকে সিরিয়ালে গোবিন্দ সেবার দায়িত্ব পড়ছে আপনার সনাতন গোস্বামীর উপরে। সনাতন বড়, রূপ ছোট। দায়িত্ব পড়ছে হলো আজকে সনাতনের, হলো গোবিন্দ সেবা করা, আর এক ভাই ভিক্ষা করতে চলে গেছে। ভিক্ষা করতে গেলে যে পথে নিয়মিত যমুনায় স্নান করে জল নিয়ে আসে, সেই জলে গোপালের সেবা হয় নিয়মিত। ওনাদের একটা তামার কলস আছে, এই কলসে জল আনা হয়, সেই জলে গোবিন্দ সেবা হয়। ওই কলসটা এক হাতে করে সনাতন গোস্বামী যাচ্ছে আপনার স্নান করতে। স্নান করতে গেলে পথে যেতে যেতে হঠাৎ পায়ে একটা উচট খেয়েছে, পায়ে একটা উচট খেয়েছে, এত বড় উচট খেয়েছে নখ অনেকটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ভরক্ষেপ করে না, শুধু দেখছে যে রক্ত বেরোচ্ছে, একটু ব্যথা অনুভব হয়েছে, কিন্তু আমার লক্ষ্য হয়েছে যে আমার পায়ে বেঁধে আমার নখটা যে ফাটছে, যে বস্তুর সাথে বেঁধেছে ওই বস্তুটা কি। দেখে কি যে পায়ে উচট খেয়ে একটা পাথর উঠছে, পাথরটা উঠে গড়াগড়ি খাচ্ছে। এখন সাধু লক্ষণ দেখেন, সাধু কাকে বলে? সাধুর লক্ষণ সনাতন গোস্বামীর পায়ে বেঁধে ওই পাথরটা, পাও ওনার নখ ফেটেছে। উনি চিন্তা করতেছে কি জানেন? উনি চিন্তা করতেছে এই পাথরটা যদি অন্য কোনো ভক্তের পায়ে আবার লাগে সেও তো ব্যথা পাবে, তার চাইতে পাথরটা ধরে যমুনার জলে ফেলে দিলে নিরাপদ, বিপদ মুক্ত হলো পথ। দেখছেন সাধু নিজে উচট খেয়েছে, ওটা তো ভুরুক্ষেপ করার কথা না, কিন্তু পরোপকারার্থে নিজের জীবনকে বিসর্জন দিতে কার্পণ্যতা করে না, তাকে বলা হয় সাধু। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই। পৃথিবীতে এর সংখ্যা খুব তো নগণ্য। হরে কৃষ্ণ। এখন ওই সনাতন এক হাতে কলস আর এক হাতে পাথর, ওই পাথরটা ধরে যমুনায় ফেলে দেবে, এই জন্য নিয়ে হাঁটতেছে। এক হাতে কলস, এক হাতে পাথর, এক হাতে হলো আপনার ওই তাম্রবাক কাঁসার হোক, যেতে যেতে পথে কখন যেন মনের অজান্তে ওই পাথরটা কখন যেন এই ধাতু দ্রব্যের সাথে কখন যেন স্পর্শ হয়েছে, স্পর্শ হয়ে গেছে। কখন যেন ওই পাথরটা, এই যে বাম হাতে যে কলস আছে, ওই ধাতুটার গায়ে কখন যেন স্পর্শ হয়েছে। স্পর্শ হবার সাথে সাথে বিদ্যুৎ গতিতে ওই তামার কলস গেছে সোনার কলস হইয়া। হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। হরি বল, হরে কৃষ্ণ। যখন সনাতনের তামার কলস যখন সোনার কলসে রূপান্তরিত হয়েছে, তাকাই দেখে যে তার হাতে তামার কলস নাই, এখনো সোনার কলস। সনাতন অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত তো, মানে চাকরি করতে হলো হোসেন শাহ দরবারে। তখন দুই বাংলার অর্থমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী। দুই, এই পূর্ব বাংলার, পশ্চিম বাংলার, দুই বাংলার। তখন তো হোসেন শাহ নবাব ছিল, সে বিহার, উড়িষ্যা শাসন করত। এই চারটা পাঁচটা প্রদেশের যিনি অর্থমন্ত্রী ছিল সে হলেন সনাতন গোস্বামী। তাহলে সে কত বড় বিদ্যান হলে এত বড় চাকরি করত। সে তো এখন এই পাথরটা বুঝতে পারছে যে পাথরটা তো সাধারণ পাথর না, যে পাথরে তামার কলস যায় সোনা হয়ে, সে তো সাধারণ পাথর না, এ তো পরশ পাথর। ভগবান আমাকে পরীক্ষা করার জন্যে আমাকে আবার পরশ পাথর দিছে। হরি বল, রাধে রাধে। এখন এই আপনার পরশ পাথরটি সনাতন সাথে সাথে ডিসিশন নিছে তুমি পরশ কথক গোবিন্দ দিলেও আমি তা গ্রহণ করব না। তুমি দিতে পারো, তুমি আমি গ্রহণ করব না। উনি ওই যমুনার কোণে একটা বিন্দা সোপা টান দিয়ে উঠাইয়া তার তলদেশে ওই পরশ কথক থুইয়া আবার ঢাইকে থুইছে। এরপরে স্নান ঠান করে ওই সোনার কলসে জল নিয়ে আইছে, সোনার কলসে জল নিয়ে এসে গোবিন্দের সেবা পূজা করছে। গোবিন্দের সেবা পূজা করার পরে ওই যে এক ভাই ভিক্ষা করতে গেছে, ও ভাই ছিল প্রধানমন্ত্রী, এই চারটা প্রদেশের প্রধানমন্ত্রী ছিল রূপ গোস্বামী, আর উনি ছিলেন অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। তাহলে বলছেন দুই ভাই কত বড় চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে সোনা দানা সব গরিব দুঃখীকে বিলি করে দিয়ে বৃন্দাবনে খায় ভিক্ষা। সনাতনকে একদিন জিজ্ঞাসা করছে, যখন ওনাদের ঘটনাটা টোটাল বৃন্দাবনে জানাজানি হয়ে গেছে, যারা সাধারণ লোক না, তখন একদিন এক ভক্ত জিজ্ঞাসা করেছে, প্রভু আপনার এত সোনা দানার মালিক হয়ে আজকে বৃন্দাবনে ভিক্ষা করে খান কেন? সারাদিনে হয়তো এক কেজি চালও আপনারা পান না, তাতে কি আপনাদের সংসার চলে? বলছে যে চলে, অসুবিধা নেই। বলছে যে কেন ভিক্ষা করেন না? বলছে আমাদের হাজার মন সোনার মালিক ছিলাম আমরা, সেই সোনা দানা বিলি করে দিয়ে আজকে ভিক্ষা করে খাই কেন? শোনো, এই যে সোনা দানা পাহাড় সম যদিও হতো আমাদের, আমরা মারা যাবার পরে যেদিন ওই পার ঘাটাতে গিয়ে দাঁড়াবো সেদিন আমার এই সোনা দানায় ভবনদী পার করে দেবে। সোনা দানায় যখন পার করে দেবে না, তখন এ সোনা দানা আমার কোনো প্রয়োজন নাই। আর বৃন্দাবনে ভিক্ষা করে ঘুরে বেড়াই কেন? বৃন্দাবনে লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণবদের চরণ গুলি আছে, লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণব ভগবানের পদচারণ ভূমি, রাধারানীর পদচারণ ভূমি আছে। আমি সেই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দেই, যাতে আমার এই অসল পরিখানা সচল হয়ে ওই ভগবানের চরম পদ দেখে পৌঁছায়। যে ধন কুড়ালে ওই ভবনদী পাড়ি দিয়ে গোবিন্দের চরণে যাওয়া যায়, সেই ধন হলো এই তারক ব্রহ্ম কৃষ্ণ নাম আর সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই আমাদের পদকর্তা বিজয় বাবু কি বলছেন আমরা একটু সুরে শুনি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আছো যত কৃষ্ণ ভক্ত গণে জুড়াবে তোর তাপি হৃদয়, ও মোরা জুড়াবে তোর তাপি হৃদয়। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা, চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। কেমন করেছ কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র কেমন করেছ কত কৃষ্ণ ভক্তের চরণ পবিত্র এমন ভাগ্য যার ঘটেছে কোন না তার নাই নামে রয়েছে জীবে দয়া ভক্ত সংসার এমন ভাগ্য যার ঘটেছে শীতনাথ প্রতিমানন্দে হরে কৃষ্ণ জয় জয় রাধা কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সনাতন গোস্বামী বললেন কি ভিক্ষা করি শুধু একটা কারণে সেদিন যেন ভবনদী পার হয়ে চলে যেতে পারি গোবিন্দের চরণ, কেননা সেদিনে জড় ধনে সেদিন পার হওয়া যাবে না, একমাত্র কৃষ্ণ ধনে যে ধনী সেই পার হবে ভবনদী, এছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই সেই ভবনদী পার হতে কৃষ্ণ ধনে ধনী হতে ভগবানের নাম আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধনী। হরে কৃষ্ণ রাধে রাধে। সনাতন গোস্বামী মনে করেন স্নান করে ওই সোনার কলসে জল নিয়ে পূজা দিছে আপনার গোবিন্দকে, গোপালে। তখন তো যুগল ভজন ছিল না, তখন একমাত্র ভজন ছিল সেটা হলো গোপালের ভজন। যুগল ভজন তো পরবর্তীকালে হয়েছে আপনার অনেক পরে, সেটা মহাপ্রভু লীন হয়ে যাবার আগে জীবকে দেখাই গেছে যে গোপাল ভজন করো আর সে ভজন করো, যুগল ভজনই হলো সবচাইতে ভজনের মূল। তাই উনি গোপাল সেবা দিছে ঘরে, গোপাল সেবা দিয়ে অপেক্ষায় আছে তার এক ভাই আসলে তারপরে প্রসাদ পাবে। আর এক ভাই ওই যে রূপ গোস্বামী আসছে, রূপ গোস্বামী আইসা যখন গোপালকে পূজা দিতে গেছে তখন দেখে গেছে সে তামার কলসের রেগুলার জল আনা হয়, সেই তামার কলস নাই সোনার কলস। ভাই দেখছে, হ্যাঁ ভাই দেখে জিজ্ঞাসা করছে সনাতনকে, দাদা সোনার কলস কেন ঘরে? সাধুদের তো কোনো ধাতু দ্রব্য ব্যবহার করতে না, সাধুদের ধাতু দ্রব্য ব্যবহার করতে নাই, তাহলে তুমি সোনার কলস নিয়ে আসছো কেন ঘরে? সোনার কলস কেন? তখন সমস্ত ঘটনা বলার পরে বলছে কি যে পরশ পাথরে যদি যমুনার কুলে রেখে আসতে পারো, এই কলসটাও তো যমুনায় ফেলে দিয়ে আসতে পারতাম। যমুনায় ফেলে দিয়ে আসতে পারতে কলসটা কেন নিয়ে আসতো ঘরে? বোঝেন যে সাধু কত বড়। আস্তে আস্তে। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখন এই সনাতন পরশ পাথর রাখছে যমুনার কুলে, ঘরে আনে নাই তো, কিন্তু দিনের ভিতরেও ওর কথা মনে করবে না, মনে করেন পরশ পাথর কথা সে মনে করবে না। তারপর তো অত বড় একটা দামি জিনিস মনে এক সময় উকি মারে, নাকি হরি বল রাধে রাধে। অত বড় একটা দামি জিনিস উকি মারে মনের ভিতরে, ব্যবহার করবে না, প্রয়োজন নাই ও আমার, তারপর মাঝে মাঝে উকি মারে। উকি মারলে ভজনের ব্যাঘাত ঘটে। সনাতন গোস্বামী বুঝতে পারছে যে ওই পরশ পাথর যত সময় আমার কাছ থেকে না যাবে তত সময় পর্যন্ত ভজনে ব্যাঘাত ঘটে। এখন রেগুলার গোপালকে কয় আর আমার গৌরকে কয়, গৌর গোপাল এই পরশ পাথরের হাত থেকে তাড়াতাড়ি আমাকে বাঁচাও, হরি বল রাধে রাধে। পরশ পাথর হাত থেকে তাড়াতাড়ি বাঁচাও গৌরকেও বলেন আমার গোপালকেও বলেন। কিন্তু দৈবের কর্মে বৃন্দাবনের উত্তর প্রান্তে, মানে এরপরে আর কোনো জায়গা নাই বৃন্দাবনে, এইটাই সবচেয়ে উত্তর প্রান্ত। সেই উত্তর প্রান্তে যে বনটা, সেই বনের নাম হলো মধুবন। এইটি হলো বৃন্দাবনের উত্তর প্রান্ত শেষ জায়গা। বৃন্দাবনের শেষ জায়গা হলো ৮৪ কোটি, বৃন্দাবনের উত্তর প্রান্ত হলো মধুবন। এই মধুবনে একজন সংসার ছাইড়ে এক ভক্ত গেছে মধুবনে গিয়ে থাকতে। সে আবার কি কয় জানেন, সে সারা রাত্র গোপালকে দিন রাত্র খালি কয় যে গোপাল আমার এই পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী করে দাও, হরি বল রাধে রাধে। সে কয় যে আমার পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী করে দাও, আর যার কাছে ধনী হওয়ার জিনিস আছে সে সেইটা সারার চিন্তা করে। বোঝেন, দুই মুখী দুইজন। এখন বলতেছি কি ওই গোপালের রেগুলার ডাকে, গোপাল আমার পৃথিবীর সবচাইতে সেরা ধনী করে দাও। ওইটা মধুবনের বৈষ্ণবে ডাকে ভগবানকে, উনি তো এখনো বৈষ্ণব হয় না, কেবল বৃন্দাবনে গেছে, নাম লেখাইছে কেবল যে আমি বৃন্দাবনবাসী। কেন ৮৪ কোটি বৃন্দাবনের ভিতরে থাকলেই সে ব্রজবাসী, কিন্তু সে চায় গোপালরে আমার সবচাইতে ধনী করে দাও, আর যার কাছে পরশ পাথর আছে সে গোপালের বলতেছে পরশ পাথর তাড়াতাড়ি সরাই দেওয়া পারতাম। তারা একদিন রাত্রে গোপাল ওই মধুবনের বৈষ্ণবরে বলছে, ওই কেশি ঘাটে সনাতন নামে একজন বৈষ্ণব আছে, ওর কাছে একটা পাথর আছে, ওই পাথরটা যদি নিয়ে আসতে পারো তাইলে তুই পৃথিবীর সেরা ধনী হয়ে যাবে, তোরে আর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর সেরা ধনী তুই, তুই গিয়ে চাইলেই তোকে দিয়ে দেবে। এখন ওই লোক হলো বিষয়ী মানুষ, একে সহজে বিশ্বাস করা যায়? এত বড় একটা জিনিস আমি চাইলেই দেবে, এইটা কি এত সহজে বিশ্বাস করা যায়? গোপাল বলছে যে চাইলেই তোকে দিয়ে দেবে। যাও, ও লোক আবার জিজ্ঞাসা করছে যে ও গোপাল, আমি চাইলেই দেবে, এই যে একটা কথা হলো নাকি? এত দামি জিনিস এইটা আমাকে দেবে? বলছে তুমি গিয়ে চাওয়ার সাথে সাথে তোমাকে দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ। এখন ও লোক তো বিষয়ী মানুষ, মনে মনে ভাবে যে আমার আবার গেলে ঠকাই দেয় নাকি, কান্না অরিজিনাল পাথর রাইকে ডুপ্লিকেটটা ধরাই দেয়। ওইটা আবার পরীক্ষা করে নিয়ে আসতে হবে। ওই লোক একটা ছোট্ট লোহার খন্ড এই মাজায় গুঁজে নিছে, বোঝেন কত বড় সিরিয়াস লোক। বৃন্দাবনে গেছে, ভগবানের দ্বারে গেছে, বোঝেন কত বড় সাধু, কঠিনতম সাধু। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। এখন ওই এই কথা যদি দৈববাণী হয় তাহলে ওই লোকের কি মধুবনের কি আর বৈষ্ণবের কি আর ঘুম আছে নাকি? গান্ধী অত ভাবে যে সূর্য ওঠে না কেন? সূর্য ওঠা লাগবে না, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। ও লোক রাত্র 2-3 ঘন্টা থাকতেই হাঁটা শুরু করছে, তখন তো বৃন্দাবনে লোকের সংখ্যা খুব নগরী, বৃন্দাবনে খুব ভক্তের সংখ্যা খুব কম, বন্ত খালি হয়, পথে চলতে ভয়। ও লোক ওই 2-3 ঘন্টা রাত্র থাকতে টাকার সংবাদ যখন পাই যে কাউকে আর ভয় আর আসে নাকি ওনার দ্বারে, ভয় তো সরে গেছে। আপনি ও লোক রওনা হয়েছে আপনার সেই বনের ভিতর দিয়ে রওনা হইয়া যখন কেশিঘাটে আইছে, মানে যমুনার কোলে আইছে, তখন সূর্য উদিত হয়ে গেছে, ভোর হয়ে গেছে। ভোর হয়ে গেলে এখন লোকের কাছে জিজ্ঞাসা করছে এখানে সনাতন রূপ নামে দুইজন বৈষ্ণব থাকে কোথায়, বৈষ্ণব কোন জায়গায় থাকে? এই কথাটা বললে লোক দেখাই দিচ্ছে যে ওই যে দেখছেন তাল পাতার কুঠির, ওই কুঠিরে থাকে। বান্দি তাল পাতার কুঠিরে যারা থাকে তাগো কাছে পরশ পাথর থাকে, এই কি শোনা যায় নাকি? হরে কৃষ্ণ। তাল পাতার কুঠিরে যারা বসবাস করে তাগো কাছে হলো আপনার পরশ পাথর, এই যদি বললে এ মানা যায় নাকি? ও লোক তো প্রথম নাম্বারে অবিশ্বাস হয়েছে যে যদিও থাকে ও আমার দেবে না, ও ডুপ্লিকেটই ধরাই দেবে। এখন খুঁজতে খুঁজতে গেছে, কিন্তু আজকে আবার দৈবক্রমে ওই সনাতনেরই আজকে গোপালের পূজা দেওয়ার দায়িত্ব। এখন ওই লোক মধুবনের ওই বৈষ্ণব ডাইকে জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি কি সনাতন? আমি তো সনাতন, প্রভুর কাছে আসছিলাম। বলছে কেন? বলছে যে গোপাল আমাকে রাত্রে আদেশ করছে ওনার কাছে একটা একটা পাথর আছে, সেই পাথরটা আমাকে দিতে বলছে গোপাল। গোপালের দিকে দণ্ডবাদ প্রণাম করে সনাতন গোস্বামী বলছে গোপাল তাহলে পরশ পাথরের হাত থেকে বাঁচাইছো, মানে নাকি? হরি বল, রাধে রাধে। পরশ পাথরের হাত থেকে আমাকে বাঁচাইছো এইটা বলে কাঁদে সনাতন, আর বাহিরে তো ওই মধুবনের বৈষ্ণব দাঁড়ান। এখন সনাতন বলছে কি, জয় রাধে, বাচ্চা থামান। এখন এই যে আপনার মধুবনের যে বৈষ্ণব উনি তো বাহিরে দাঁড়ানো, সনাতন তার কাছে এসে বলছে যে হ্যাঁ আমার কাছে একটা পাথর আছে, গোপাল যদি তোমাকে দিতে বলে আমি তোমাকে দিয়ে দেব, তবে তুমি আমার সাথে যমুনার কূলে চলো। ও ওই সনাতন ওনাকে নিয়ে যমুনায় গিয়ে ওই বিন্দা সুবাটা টান দিয়ে উঠাইয়া ওর তলদেশ থেকে ওই পাথরটা উঠাইয়া ধরাই দিছে। পাথরটা দিয়েই সনাতন তো স্নানে গেছে। আপনার এই ফাঁকে ওই যে মধুবনের যে বৈষ্ণব উনি তো পরীক্ষা করার জন্য লোহা নিয়ে গেছে। পরশ পাথরের গুণ হলো যদি কোটি কোটি টন ধাতু দ্রব্য লোহা যদি এক জায়গায় জমা করে আর এক প্রান্তে খালি একটু ছয় দিলে টোটাল কোটি কোটি টন লোহা সোনা হয়ে যাবে। এ হলো ওই পরশ পাথরের গুণ। বোঝেন যে কি দামি জিনিস পরশ পাথরটা কত বড় দামি বোঝেন। সেই জয় রাধে হরে কৃষ্ণ। প্রয়োজন নেই আমাদের কমিটির পক্ষ ভাইদের বলতেছি রাস্তায় পাটের বিঘ্ন ঘটাচ্ছে, রাস্তা থেকে লোক সরাই দেবেন। ওই গেটে যেন লোক থাকে না, ওখানের কথা কিন্তু আসরে আসে। জয় রাধে জয় নিতাই জয় গৌর। এখন মনে করেন ওই যে উনি যে লোহাখানা নিয়ে গেছিল একটু সামান্যতম ওই পাথরটা ছয় দিলে ওই লোহা খন্ড হয়েছে। যে মধুবনের যে বৈষ্ণব সে বুঝতে পারছে যে না পাথর অরিজিনালি নাকি। হরে কৃষ্ণ জয় রাধা। পাথরে কোনো ভুল নাই, পাথর ঠিক পাথরই দিছে, পাথর ঠিক পাথর দিছে। এইটা ওই মধুবনের বৈষ্ণব বুঝতে পারছে। কিন্তু এখন এই যে সনাতন গোস্বামী স্নান করে যখন আসতেছিল তখন ওই মধুবনের বৈষ্ণবের আবার একটা নূতন সন্দেহ হয়েছে। মনে সন্দেহ হয়েছে কি এত বড় একটা দামি জিনিস যে লোক বিন্দা সুপার তলে রাখতে পারে এটা তোমার কাছে কোনো দাম নেই নাকি। হরে কৃষ্ণ। এটা এত কোনো দাম নাই ওনার কাছে। গোপাল যে বলছে সব সাইডে দামি জিনিস দেবে তোমার, দামি জিনিস যেটা আছে ওনাদের কাছে সেটা তোমরা ঘরে তালা মাইলে রাখছে, সেইটা তো আমার দেয় না, আমার দিচ্ছে তো বাহিরে একটা। এটা তো যথার্থ না, উনি তো আমার ঠকাইছে। হরে কৃষ্ণ রাধে রাধে। মধুবনের বৈষ্ণব বুঝতে পারছে যে আমারে তো ঠকাইছে উনি। সনাতন কাছে কাছে আসলেই সনাতনের কাছে গিয়ে বলছে যে আপনার এই পাথর নেন, আমি এটা নেব না। বলছে কেন নেবে না? বলছে আপনি তো আমার ঠকাইছেন, যেটা অরিজিনাল যেটা দিতে বলছে গোপাল সেটা তো আপনি দেন না, অরিজিনাল যেটা সেটা তো রাখছেন ঘরে তালা মাইরা, আর বাহিরের যেটা ছিল সেটা দিছেন আমার। আপনারে আপনি আমার যেটা অরিজিনাল সেটা দেবেন, আমি এটা দেব না। তখন সনাতন গোস্বামী বলছে কি যে আপনি এই পাথরটা কি যমুনায় ফেলে দিয়ে আসতে পারবেন? আপনি যমুনায় এই পাথরটা ফেলে দিয়ে স্নান করে আপনি আমার ওই কুঠিরের সামনে এসে দাঁড়াবেন। সনাতন বলছে যে এই যে যে পাথর আপনাকে দিছি ওয়াসাইতো দামি জিনিস আমার কাছে আছে। হরি বল রাধে রাধে। ওয়াসাইতো দামি জিনিস আমার কাছে আছে কিন্তু সেইটা আপনাকে তো দেই নাই, ওইটা রাখছি ঘরে। তা বলছে কি যে আপনি তো আমার ঠকাইছেন। বলছে যে আমি ঠকাবো না নে, তুমি স্নান করে পাথরটা ফেলে দিয়ে আমার কুটিরের সামনে এসে দাঁড়াও। ওই লোক স্নান করে পাথর যমুনায় ফেলে দিয়ে ওই কুটিরের সামনে এসে দাঁড়াইছে। সনাতন তার সেবা পূজা শেষ করে ডাক দিছে এদিক ভিতরে আসো। ঘরের ভিতরে যখন ঢুকছে তখন বলছে যে এখানে বসো, তোমার একটা কথা বল। এই যে যে পরশ পাথরটা তোমাকে দিছি এই পাথর হলো পরশ পাথর, এইটা যার কাছে থাকে সে পৃথিবীর সেরা ধনী, তার চাইতে ধনী পৃথিবীতে আর কেউ থাকে না। এত বড় দামি জিনিস হলো পরশ পাথর যেটা তোমাকে দিছি, তুমি যমুনায় ফেলে দিয়ে আসছো। কিন্তু ওটার গুণাবলী কি জানো? ওইটা তুমি এই জড় জগতে যে কয়দিন থাকবা সেই কয়দিনের ধনী তুমি। যেদিন মারা যাওয়ার পরে পারঘাটা দিকে দাঁড়াবা সেদিন কিন্তু তোমার এই যে পরশ পাথরে ওই ভবনদী পার করে দেবে। ভবনদী পার করে দেবে না তোমার এই পরশ পাথরে। আর আমার কাছে যেটা আছে সেইটাই, ওই ভবনদী তো পার হয়ে যাবাই। আর জড় জগতে যে কয়দিন থাকবা সেই কয়দিনও ভালো থাকবা। আর যেদিন ওই ভবনদী পার ঘাটাতে গিয়ে দাঁড়াবে সেই দিন অনায়াসে পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পড়তে যাবে। রাধে রাধে, নিতাই গৌর বল হরি বল। বলছে আপনি আমার সেইটা দেন। সনাতন গোস্বামী তার মাথাটা টেনে নিচু করে তার কর্মে একবার কৃষ্ণ নাম শুনাই দিছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই তারাও করবো কৃষ্ণ নাম তার কর্মে দিয়ে বলছে কি, ওই যে পরশ পাথরের চাইতে লক্ষ গুণ দামি হলো এই তারক ব্রহ্ম কৃষ্ণ নাম, যেটা তোমাকে জড় জগতে ভালো রাখবে। যেদিন ভবনদীর পারঘাটা দিকে দাঁড়াবে সেদিন অনায়াসে তোমাকে পানি দিয়ে গোবিন্দের চরণ করতে। এত বড় দামি জিনিস হলো তোমার কর্মে এখন কাজ করবে। দেখছেন কি দামি জিনিস, পরশ পাথরের চাইতে লক্ষ গুণ কোটি গুণ দামি হলো এই কৃষ্ণ নাম। সেই নাম আকাশ পাতাল মুখরিত হয়ে যাবে তৃতীয় দিবস রজনী। দামি জিনিসকে কতটুকু আমরা সংগ্রহ করে পুঁজি করে রাখবো, জয়রা ধর্মদ, ওইটা এই নাম কোন সিন্ধুকে রাখা যাবে না। সেইটা হলো হৃদয় মন্দিরে রাখতে হবে। হরে কৃষ্ণ নাম এই হৃদয় মন্দিরে যদি কেউ রাখতে সক্ষম হয় তবে সেই নামে তাকে পৌঁছে দেবে গোবিন্দের চরম পদ। আমরা সংসারবদ্ধ জীব, নানা দুঃখে কষ্টে নানা সমস্যা আমরা জর্জরিত। নাম বলছে যে আমি তোমার সব দেখবো, অসুবিধা নাই, তুমি আমারে ধরো আমি আরে তোমার ধর্ম। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। একজনে ধরলে তো হবে না, দুইজন দুইজনকে ধরতে হবে। সনাতন গোস্বামী এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে দেখাইছে নাম কত দামি। সেই নাম যেন আমরা যথার্থভাবে গ্রহণ করি, নাম যেন আস্বাদন করি, শ্রবণ করি, কীর্তন করি, তবেই তো আমার আপনার জীবন ধন্য। হরে কৃষ্ণ। এই অনুষ্ঠানের কমিটির যারা সদস্যবৃন্দ অক্লান্তিক পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নামযজ্ঞ সাজিয়েছে। সেই নাম যদি আমি আপনি যথার্থভাবে গ্রহণ করতে সক্ষম না হই তাহলে এটা কি যথার্থ হবে বলেন? হরে কৃষ্ণ। কত কষ্ট করে তারা টাকা সংগ্রহ করেছে, ভালো ভালো দল এনে আপনাদের কীর্তন শোনাবে। আমরা চাই আমরা যেন নাম যথার্থভাবে গ্রহণ করি, আস্বাদন করি। বোঝেন যে কত দামি জিনিস, দামি জিনিস দামি ভাবে যেন আমরা গ্রহণ করি, এইটাই সবার কাছে বিনীত প্রার্থনা আজকে। দামি জিনিস দামি ভাবে যেন আমরা গ্রহণ করি, তবে আমার আপনার জীবন ধন্য। হরে কৃষ্ণ। এত দেখলেন নাম কত দামি। এরপরে শিবটিতে যে আমরা আলোচনায় আসবো সেখানে আমরা দেখবেন এই যে নাম চৈতন্য চরিতামৃতে শ্রী গ্রন্থে মহাপ্রভু দিছে নাম। আর সেই গ্রন্থেই বলছে কি জানেন, কোটি কল্প কর যদি নাম সংকীর্তন, তবু নাহি মিলে আমার শ্রীনন্দের নন্দন। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে লয়, সাধন করিলে প্রেম উৎপন্ন না। গল্প বোঝেন তো? গল্প বুঝবেন না। একটা কল্প ইকুয়াল টু কত বছর হয় তার একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দেব। এই চারটা যুগের বয়স হলো 40,96,000 বছর। চারটা যুগের বয়স সপ্ত ত্রেতা দাপর কলি, এই চারটা যুগের বয়স হলো 40,96,000 বছর। এই চতুর্থ যুগে এই চারটা যুগের একসাথে মহাযুগ বলে। এই ৭১ মহাযুগে একটা মনান্তর হয়, তাহলে ৭১ ইকুয়াল টু 4,96,000 বছর যদি গুণ করলে কত হয়? হরে কৃষ্ণ। ক্যালকুলেটরে মানাও তো মানবে না, ক্যালকুলেটরে মানবে না, এইবারে পরিসংখ্যান যাবে। তাহলে আপনার মনে করেন ৭১ মহাযুগে একটা মনান্তর হয়, ১৪ মনান্তরে একটা কল্প হয়, তারে যা হবে তার সাথে আবার ১৪ দিয়ে গুণ দেন কত হয় দেখেন। একই ক্যালকুলেটরে কম্পিউটারও মানবে না যে অঙ্ক হবে। এত সংখ্যা হয়, তাহলে এখন এর যদি কোটি কোটি কল্প যদি নাম করেন শোনেন, তাতে গোবিন্দের চরণ পাওয়া যাবে না, স্বীকার করছে ওই চৈতাম্য চরিতাম্বর। কেন পাবেন না আপনি গোবিন্দের চরণ? নামের সাথে যদি বিশ্বাস বা ভক্তি, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এ ছাড়া যদি নাম শোনেন, তাহলে সেই নামে আপনারা কৃপা করবেন। নামে ভক্তি থাকতে হবে, নামের প্রতি বিশ্বাস থাকতে হবে, নামের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তবেই যদি আপনাকে নামী কৃষ্ণচন্দ্র কৃপা করে আপনাকে। আমার সমাজে সাধারণ আবারও শ্রী গ্রন্থের উপরে আলোচনা করবো, চৈতাম্য চরিতামৃতের উপর। এই যে যে শ্রীমদ ভাগবত দেখছেন, শ্রীমদ ভগবত গীতা দেখেন, এতে বাংলায় দেখেন না, এখনই করা বাংলায় ব্যাখ্যা করা আছে। দেব ভাষাকে বাংলায় যিনি রূপান্তরিত করেছেন, বাংলা ভাষা দেব ভাষা থেকে যিনি বাংলায় যিনি রূপান্তরিত করেছেন, সেই ভদ্রলোকের নাম হলো মধুসূদন সরস্বতী। এই কৃতি সন্তানের জন্ম হয়েছে আপনার কোটালি পাড়ায় অনুসিয়া নামে একটা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইখান থেকে 560 বছর আগে উনি অবতীর্ণ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যা একটা সম্ভ্রান্ত পরিবারে। মহাপ্রভুর থেকেও প্রায় ৩০-৩৫ বছরের বড় এই ভক্ত, মহাপ্রভুর চাইতেও বড় ৩০ বছরের। উনি এই বাংলায় রূপান্তরিত করেছেন, ভাগবত বলেন, গীতা বলেন, ওই যে বেদ বলেন, যা কিছু বাংলায় রূপান্তরিত করেছেন মধুসূদন সরস্বতী। গীতা এখনে পড়ে যা ননা আসে, অথচ ওই কাজটা যিনি করে দিয়েছেন আমাদের, তার কথা এক সময় মনেও করি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। এত বড় ভক্ত পৃথিবীতে খুব, এত বড় বিদগ্ধ পণ্ডিত সমাজে তখন ছিল না। এই মধুসূদন সরস্বতী উনি ছিলেন শঙ্করাচার্যের মত আদর্শে। শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্য এইখান থেকে 2540 বছর আগে আবির্ভূত হয়েছিলেন। এই শঙ্করাচার্য বদ্রিকা আশ্রমে, যার আশ্রম শঙ্করাচার্যের মত আদর্শ। 8টা টাইটেল আছে ওনার, পুরী বলেন, সরস্বতী বলেন, এই সমস্ত টাইটেল গুলো হলো সেই শঙ্করাচার্যের মতমত আদর্শে যারা থাকতো তারা। এখন ওই মধুসূদন সরস্বতী টাইটেল পেয়েছে শঙ্করাচার্যের মতমতে থাকে, কিন্তু বদ্রিকা আশ্রমে থাইকা এই যে যে বৃন্দাবনে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ লোকনাথ গোস্বামী, এরকম করে ভূগর্ভ গোস্বামী, বড় বড় নামি দামি বৈষ্ণবদের কথা শুনি না, ওই মধুসূদনের বদ্রিকা আশ্রমে বসে লোক হয়েছে যে একটু বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ দর্শন করে আসলাম এক পলক, হরে কৃষ্ণ। কেননা বৃন্দাবনে এত বড় বড় বৈষ্ণব যখন আছে, কৃষ্ণ ওই জায়গায় আছে, কৃষ্ণ হাটে চলে, খাওয়া দাওয়া করে, যাই এক পলক একদিন বেড়াইয়ে দেখে আসবো কৃষ্ণরে। দেখতে উনি বদ্রিকা আশ্রম থেকে সরাসরি বৃন্দাবনে আছে, আইসা তো দেখা হওয়ার কাম, দেখা হয়েছে ওই সনাতনের সাথে, হরে কৃষ্ণ, সাক্ষাৎ হয়েছে সনাতনের সাথে সামনাসামনি। এখন ওই বৈষ্ণবীয় লেবাস দেখে বলছে যে প্রভু, আমি তো বদ্রিকা আশ্রম থেকে আসছিলাম একটু কৃষ্ণ দর্শন করার জন্য, কৃষ্ণকে কোন জায়গায় গেলে দেখা যায়, হরে কৃষ্ণ। গান্ধী কৃষ্ণকে দেখতে আসছে বদ্রিকা আশ্রম থেকে বৃন্দাবনে, কোন জায়গায় কৃষ্ণ আছেন সেইটা বলে দেবেন, উনি গিয়ে দেখবেন। এখন সনাতন গোস্বামী বলছে যে দেখেন, বৃন্দাবনে তো এবার কৃষ্ণ নাই, আপনি বৃন্দাবনে কৃষ্ণকে দেখতে পাবেন না, কৃষ্ণ চলে গেছে শ্রীধাম মায়াপুর নবদ্বীপে, এই যমুনা ছেড়ে এখন গঙ্গার তটে আছে, বৃন্দাবন ছেড়ে মায়াপুরে আছে। মানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছে, মহাপ্রভুর কথা বলছে গৌর সুন্দরে, যিনি অন্তরে কৃষ্ণ সত্তা বাহিরে রাধার আবরণ লাগিয়ে এবার সামঙ্গে গৌরাঙ্গ হয়েছেন, যিনি আমার কৃষ্ণচন্দ্র গৌর হয়েছেন। তাই সনাতন বলছে যদি কৃষ্ণ দর্শন করতে চান শ্রীধাম মায়াপুর যান। বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস রেখে মধুসূদন রওনা হয়েছে। ওইরকম মনে করেন 15 দিন, 20 দিন, 1 মাস, 60টা যখন মায়াপুরে আইছে, গঙ্গার ঘাটে এসে যখন দাঁড়াইছে, গঙ্গার ঘাটে এখন তো সেখানে চর পড়ে সব একাকার হয়ে গেছে। সেইখানে একটা অশ্বত্থ বৃক্ষ গাছ ছিল বড়, সেই গাছের গোড়ায় এসে বইছে ওই মধুসূদন। মধুসূদন মনে মনে ভাবে কি, ভগবান যদি গোলক থেকে গোলকে নামে, রেগুলার 2 বার স্নান করে, সকাল 1 বার, বিকাল 1 বার। বিকাল বেলা যখন স্নান করতে আসবে, যখন ভগবানকে দেখবে, ভগবানকে দেখবে বিকাল বেলা স্নান করতে আসবে তখন। কিন্তু মধুসূদন তো বৈশা রয়েছে ওই ঘাটে, কত যে পড়ুয়ারা মানে পড়াশোনা করতে, তখন তো টোল ছিল হাজার হাজার টোল, হলো শ্রীধাম মায়াপুরে হাজার হাজার টোল, পণ্ডিতরা সব পড়াশোনা করে, পড়ুয়ারা পড়তে যায়, পণ্ডিতরা পড়ায়, মিলন মেলা হলো তখন, জ্ঞানের ভান্ডার তখন শ্রীধাম মায়াপুরে গেছে আপনারা। এখন যারা পড়ুয়ারা, যারা পড়তে গেছে, তারা তো সবাই ব্রহ্মচারী, তাদের দেহে যে জ্যোতির্ময় দেহ, তাদের বিদ্যুতের মতন দেহ, তাদের শরীর থেকে রশ্মি ছটা বের হয়। মধুসূদন যারে দেখে তারাই ভগবান মনে করে, হরিভগবান মনে করে, যারে দেখে তারাই ভাবে কি যে এই মনে ভগবান, কিন্তু সবাই ভগবান ভাবলে তো চলবে না। ওরকম ভাবতে ভাবতে বিকালবেলা যখন মনে করেন সন্ধ্যাগত গধূলি লগ্ন বইছে, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে আসে। গৌর সুন্দর, তার রং হলো তপ্ত কাঞ্চনের মতো, সোনা উত্তপ্ত করলে যেরকম রং হয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তদ্রূপ রং, হরে কৃষ্ণ। হেমাঙ্গ রব মহাপ্রভু ওই তপ্ত কাঞ্চন রূপখানা নিয়ে আইসা মহাপ্রভু স্নান করছে। এখন স্নান করলে কিছু কিছু লক্ষণ দেখা, উনি তো পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তো বোঝে যে ভগবানের কি কি লক্ষণ থাকলে ভগবান বোঝা যায়। এখন ওই কিছু কিছু লক্ষণ দেখে দেখে যে না, এ লোক ভগবান হইল, হইতে পারে। কিন্তু এখনো কনফার্ম না উনি যে ইনি ভগবান। আর যাইয়ে যদি বলে আপনি কি ভগবান, কন দিয়ে কি কেউ স্বীকার করে নাকি যে আপনি ভগবান? কন যাই যদি বলে যে আপনি কি ভগবান, এই কি কেউ স্বীকার করবে যে আমি ভগবান? এখন ভগবানের চরণের তলদেশে ও ভগবান রামচন্দ্রেরও চরণের তলদেশে ছিল, কৃষ্ণচন্দ্রের চরণের তলদেশে ছিল, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের তলদেশেও ছিল। আট আর ১৬টা চিহ্ন থাকে পায়ের তলদেশে, ধ্বজ বর্জ কুশ চিহ্ন, ঢাক ঢোল জপ ত্রিশূল রথ পুষ্প এগুলো থাকে পায়ের তলে। আট আর ১৬টা চিহ্ন থাকে, ওই চিহ্ন দেখলে বোঝা যায় যে এই লোক ভগবান। এখন এই মধুসূদন গিয়ে কি ওই গৌরে বলতে পারে আপনার চরণের তলে একটু দেখি, আপনার চরণের তলদেশটা একটু দেখি, এই কি বলতে পারে? উনি ভিনদেশী মানুষ। আর হঠাৎ করে এক লোকের এই কথা বললে এ কেউ মানে নাকি? ও লোক ভয় পাইছে যে না বলবো না, বলবে না মানে। এখন মধুসূদন সরস্বতী জয়রাধে ওই মধুসূদন সরস্বতী মনে মনে ভাবছে কি জানেন, ভক্ত তো ভগবান দর্শন করতে যায়, বোঝেন না কত বড় ভক্ত। ওই ভক্ত মনে মনে ভাবে কি জানেন, যে এই লোককে তো আমি দেখলাম যমুনায় সব গঙ্গায় স্নান করতে আসে, সবাই খালি পায়, পায়ে কোনো পাদুকা থাকে না। তা পাদুকা না থাকলে যারা স্নান করে উঠবে উপরে, ওঠার পরে তার সমস্ত জল নিগড়িয়ে যখন পাও বেয়ে মাটিতে পড়বে, মাটির সাথে পায়ের সাথে যখন মিশ্রণ হবে, তখন জল আর মাটি মিশ্রিত হয়ে দুই একটা সাপ দেখা গেলে যেতেও পারে নাকি? হরে কৃষ্ণ। মধুসূদন মনে মনে ভাবছে কি জানেন, মধুসূদন মনে মনে ভাবছে যে কালকে যখন তুমি আবার স্নান করতে আসবা সকালে, পায়ে তো খরম থাকবে না, পায়ে তো কোনো পাদুকা থাকবে না, কালকে তোমার ওই চরণ আমি পরীক্ষা করে দেখবো, এই যে যে সাপগুলো এর দুই একটা সাপ থাকলেই বুঝবো তুমি ভগবান। বোঝেন, ভক্তাইটা রাত্রে নির্ধারণ করছে কালকে চরণ পরীক্ষা করবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মধুসূদন। আর গৌর আমার অন্তর্যামী ভগবান, সে জানে যে কালকে আমার পরীক্ষা করার জন্য ভক্ত ওইখানে বসে রয়েছে। মহাপ্রভু তার পরের দিন গেছে খরম পাই দিয়ে স্নান করতে, হরি বল রাধে রাধে। খরম পাই দিয়ে যদি যায় মাটির সাথে আর চরণের সাথে কোনো মিলতে হবে না, যার জন্য ওই সাপ দেখা যাবে না। এখন ওই মধুসূদন দেখে কি জানেন, যে লোক কালকে আসলো খালি পায়ে স্নান করতে, আজকে এসে খরম পাই দিয়ে, তখন তো বৌলেলা খরম ব্যবহার করতো মানুষ। এখনো সন্দেহারও দানা বাঁধে না সেই লোক তো যথার্থ। এখন গিয়ে যদি বলে আপনি খরম পাই দিয়ে আইসেন কেন স্নান করতে, এই বলা যায় উনি ভিনদেশী মানুষ, দূরের মানুষ। আর এই নিমাই এই যে লোক, উনি রাত্রে সংবাদ জানছে যে এই যে লোকটি এ হলো শ্রীধাম মায়াপুর নবদ্বীপের নদিয়ার সবচাইতে শ্রেষ্ঠ পণ্ডিত হলো নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত হলো সবচাইতে শ্রেষ্ঠ পণ্ডিত তখন। আচ্ছা, অত বড় পণ্ডিতের পায়ের কাছে গিয়ে বলা যায় আপনি খরম পাই দিয়েছেন কেন স্নানে, এ নিয়ে একটা দ্বন্দ্ব হবে তো। তাই মধুসূদন সরস্বতী আমার দুহাত তুলে দিয়ে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ যদি ওই যে পায়ে যে খরম, ওই খরম যত সময় পর্যন্ত পা থেকে না যাবে তত সময় পর্যন্ত এই মায়াপুর শ্রীধামে জলগ্রহণ আমি করব না। তাতে যদি আমার প্রাণ চলে যায় যাক, তারপরেও আমি ওই খরম না যাওয়া পর্যন্ত জলগ্রহণ করব না। বলেন ভক্ত কি প্রতিজ্ঞা করছে, কঠিন প্রতিজ্ঞা। ভক্ত ভগবানের সাথে দ্বন্দ্ব চলছে, ভগবান হলো খরম পাই দেওয়া আর ভক্ত খরম ছুটাবে পায় না, জোরে না। শক্তির বলে না, ভক্তির বলে লড়াবে। হরি বল, রাধে রাধে, ভক্তির বলে হরে কৃষ্ণ। বলছেন ভক্ত কত বড় শক্ত। মধুসূদন দুদিন চলে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, আর বলে যে প্রভু আমি তো অধম পাম, আমার উপরে বোধহয় তোমার কৃপা হবে বলে যখন চোখের জল ফেলে যখন কাঁদে। আর দুদিন অনাহারি, আপনার 2 দিন 2 রাত্র জলগ্রহণ করে নাই। নিমাই বাড়িতেও সেবা করতে পারে না। নিমাই খাবার দেয় মা শশী, কিন্তু সেবা করে না, ওই কোন রকম একটু মুখি দিয়ে উঠে যায়। ওই নিমাই করে একজন কাজের লোক আছে, তার নাম ঈশান। মা শশী জিজ্ঞাসা করছে, ও ঈশান, এই যে নিমাই যে 2 দিন ধরে খাবার খায় না, সমস্যা কি? ঈশান তো ভক্ত মানুষ, বলছে গিয়ে দেখো যে কোন জায়গায় কোন ভক্ত না খেয়ে রয়েছে, তাহলে উনি খাবে কি করে? ভগবান খেতে পারে না, ভক্ত সেবা করে না, তার ভগবানও না খাওয়া। 2 দিন চলে গেছে, 2 রাত্র। 3য় দিন সকালবেলা খালি পায়ে আইসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করতে। ভক্তের ভক্তির কাছে পাদুকা ভেসে গেছে, চোখের জলে পাদুকা ভেসে গেছে। আপনার ভগবানের চরণ থেকে পাদুকা ভেসে গেছে চোখের জলে। বোঝেন যে কত জল পড়েছে। হরে কৃষ্ণ। ভক্তের স্নান করতে নামছে, স্নান করে যখন উঠছে, সবার শেষ যাত্রী আজকে স্নান মহাপ্রভুর পরে আর কেউ করে না। স্নান করে যখন যাচ্ছে, তখন মধুসূদন ওই যে কয়টা পাড়া যেখানে দিয়ে গেছে নিমাই, সমস্ত পাড়ার কাছে গিয়ে দেখে কি জানেন, ওই যে যে চিহ্নগুলো, 2-1-3টা চিহ্ন দেখা যায়, প্রত্যেক চরণে 2-3টা চিহ্ন দেখা যায়, ওই ধ্বজবর্গ কুশল চিহ্ন। ওই চিহ্ন দেখলে এবার মধুসূদন বুঝতে পারছে যে আর কেউ না, সেই বৃন্দাবনের কৃষ্ণ যিনি, আজকে মায়াপুরের গৌর হলো তিনি। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর বল, হরি বল। ওই চরণ অনুসরণ করতে করতে যাচ্ছে, মানে এই চরণ গেছে কোথায়, কত দূর গেছে? চরণ তো যেতে যেতে এক সময় গায়ের জল কত সময় থাকে, পড়তে পড়তে তো শুকিয়ে গেছে। আর ওই মধুসূদন ওই চরণের ধুলি নিয়ে আপদ মস্তকে মাথায়, কেননা ভগবানের চরণের ধুলি একই সাধারণ কথা। চরণের ধুলি আপদ মস্তকে মাথায়। এক সময় যখন নিমাইয়ের বাড়ি, তো মনে করেন রাজপথের পাশে হলো নিমাইয়ের বাড়ি, মায়াপুরে যারা গেছেন তারা দেখছেন, রাস্তার পাশে নিমাইয়ের বাড়ি। তো নিমাই গিয়ে মাকে বলছে কি, মা রাজপথে গিয়ে দেখ একজন বৈষ্ণব না খেয়ে আছে 2-3 দিন, আমাকে দরজায় আসছে, ওকে ডেকে নিয়ে আয়, ওরে প্রসাদ সেবা করাতে হবে। হরে কৃষ্ণ। মা শশী গিয়ে দেখে কি যে ওই মধুসূদন দাঁড়ানো। বলছে কি, 2-3 দিন তো সেবা হয়নি, তাড়াতাড়ি আসো ভিতরে। বসে রয়েছে নিমাই, সেবা তোমার সাথে সেবা করবে। ভগবান ভক্তের সাথে সেবা করে। ভক্তকে টেনে নিয়ে নিমন্ত্রণ করে নিয়ে সেবা করায় ভগবান। কলির যুগ, কত ভাগ্যবান দেখছেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে ঠিক, তোমরা আমারে যে খোঁজবা, আমারে ডাকো, আমারে বাবা কোথায়, আমি কোথায় থাকি তা কি তুমি জানো? আর তুমি কোন জায়গায় থাকো সেটা আমি দেখি। তার চাইতে তোমার কর্তব্য কর্ম তুমি করো, আমি একদিন তোমার বাড়িতে আমি নিজেই যাবো। হরি বল, রাধে রাধে। আমারে ডাকা লাগবে না, আমিই তোমার বাড়িতে যাবো। কি বলছে ভগবান? কলির যুগে এইবার টাকা লাগবে না ভগবানকে, ভগবানই তোমার বাড়িতে আসবে। তুমি তোমার কর্তব্য কর্ম সঠিকভাবে পালন করো। মধুসূদনকে নিয়ে ভিতরে গেলে মা মধুসূদন দেখে গেছে সেই সম্ম মূরতিধারী আজল লম্বিত বাহু যতীন্ময়ী দেহ কোটি সূর্যতম তেজ যার শরীর থেকে নির্গত হচ্ছে, সেই সম্ম মূরতিধারী বসা। তার পাশে আসন দিছে সেবা করার জন্য। কান্দি মধুসূদন কি এখন আর আছে ভগবানের পাশে বসে সেবা করা? এইটা কত কোটি জন্মের স্বীকৃতি থাকলে এইটা জীবনে ঘটে, বলেন কত কোটি জন্মের স্বীকৃতি থাকলে ভগবানের পাশে বসে প্রসাদ পাওয়া যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রসাদ সেবা করছে, প্রসাদ সেবা করলে ওই সেবা করতে করতে মধুসূদন বলে ফেলাইছে যে প্রভু আপনি আমাকে একটু কৃপা করতে পারেন না, মানে আমাকে একটু দীক্ষিত করেন না, এইটা আমার বাঞ্ছা। মহাপ্রভু মনে মনে ভাবে তোমার মতন একজন পণ্ডিত আমার প্রয়োজন, এমনি তোমার মতন পণ্ডিত আমার একান্ত প্রয়োজন। কলিহত পাপাচ্ছন্ন জীব পতিত জীবকে উদ্ধার করার জন্য একান্ত তোমার প্রয়োজন। তোমাকে আমি শিষ্যত্ব করব, তবে আমি যা যা বলবো তাই তোমার করতে হবে। কিন্তু বলছে উত্তম, আপনি যা বলবেন আমি তা পাথা মেনে নেব। দিন দেখে 2 দিন পরে দীক্ষিত করছেন। দীক্ষিত পরেই বলছে কি তুমি বৃন্দাবনে চলে যাও। মধুসূদনকে বলছে বৃন্দাবনে গিয়ে গীতা ভাগবত বাংলায় রূপান্তরিত করে গিয়ে যাও, দেব ভাষা থেকে বাংলায় রূপান্তরিত করে এই দায়িত্ব তোমার দেওয়া হবে, যাও। এখন মধুসূদন মনে মনে ভাবে যে দীক্ষিত হয়েছে 2 দিন, আমি কিছুদিন তো গুরুদেবের পাশে পাশে আটবো আর সেবা করবো নাকি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার গোবিন্দ বলছে কি যে তুমি আমার সেবা করা লাগবে না, তুমি গোবিন্দের সেবা করো, গিয়ে গোবিন্দই তোমাকে একদিন পার করে দেবে। হরিপদ আমার পিছনে পিছনে তুমি ঘোরার কোনো কাজ নাই তোমার, তুমি গোবিন্দকে ডাকো, গিয়ে যাও সেবা করো, গিয়ে যাও। মধুসূদন জানে যারা বৃন্দাবনে থাকে তারা হলো মহান মহান বৈষ্ণব। মধুসূদন বলছে কি যে প্রভু আমি তো এখন পর্যন্ত বৃন্দাবনে যাওয়ার মতন দেহ আমার এখনো হয় না, যেদিন আমার দেহটা ঠিক হবে সেই দিন আমি বৃন্দাবনে যাব, নাইলে এর আগে আমি মথুরায় গিয়ে থাকবো। যেদিন বৃন্দাবনের উপযোগী এই দেহখানা হবে সেই দিন গিয়ে বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবদের চরণ বোঝেন। বৃন্দাবনে যাওয়ার মতন এখন পর্যন্ত দেহ তার হয় নাই, সেইটা নিজে বসছে। উনি মথুরা মন্ডলে গিয়ে ওরকম একটা ছোট্ট তাল পাতার কুঠির তৈরি করে উনি থাকে। তাল পাতার কুঠির তৈরি করে মধুসূদন থাকে। ওই ভিক্ষা করে আর এই গীতা ভাগবত বাংলায় রূপান্তরিত করেন, এই কাজ খালি ওনার। আর গোপাল সেবা করে, গোপালের সেবা দেয় সকালবেলা। গোপালের খাবার হলো সকালবেলা, জানেন ভোর 6টার আগে গোপালের সেবা দিতে হয়। সকালবেলার সেবা দিতে হবে ভোর 6টার আগে গোপালের। আবার গোপালের খাবার হলো দুগ্ধজাত খাবার। গোপাল হলো ছোট মানুষ, ও কি কোনো জাল তরি তরকারি খাইতে পারে? ওরে তো দুধের খাবার দিতে হবে সকালবেলা। কিন্তু ওই মধুসূদনের সাথে ওই গোকুলের একজন মায়ের চুক্তি হয়েছে রেগুলার 1 কেজি করে দুধ দেবে ওনারে, চুক্তি হয়েছে, রোজ করছেন। সেই মা রেগুলার দুধ নিয়ে আসে 9টা 10টা 11টা। ওই গোকুল থেকে দুধ নিয়ে মথুরায় আসে 10টাও বাজে, কোনোদিন 11টাও বাজে। কেন বাজে জানেন? ওই যমুনা তো পার হয়ে পারে আসতে হয়, যমুনা পার হইতে খাওয়ানো যায়, একজনও তো পার করে না। ওই 27 জন যখন একসাথে জমা হয় দুধ নিয়ে, তখন ওই পাটনি পার করে। তাহলে জমা হইতে সময় লাগে, তারপর পার করে যেতে যেতে ওই 10টা বেজে যায় মনে করে। এখন ওই মধুসূদন একদিন বলছে কি জানেন, ওই গোয়ালিনীকে, ওমা দুধ নিয়ে যে রেগুলার আসোস ওই 10 টাকা 11টা, আমার গোপালের তো সকালে গোপাল দুধ পায় না, গোপাল তো না খেয়ে থাকে সকালবেলা, ওই আসার পরে খাবার দেয়, ছোট্ট মানুষ, এই যদি তারে 10টায় খাবার দিলে সেই খাবার হয় নাকি? তারে তো ঘুম থেকে ওঠার সাথে সাথে খাবার তার রেডি রাখতে হবে, যা খায় সেবা করে করবে। গোপালও তো তদ্রুপ, কিন্তু এখনো যদি তারে 10টায় সেবা দেয়, সেই 10টায় সেবা দিলে তো গোপালের কষ্ট হয়, গোপাল ক্ষুধায় খুব কষ্ট পায়। এখন ওই যে গোয়ালিনী, সে তো গরিব মানুষ, দুধ বিক্রি করে তার সংসার চলে, দুধ বিক্রি করে যা পায় তাই দিয়ে চাল ডাল কিনে নিয়ে যায়, তারপর সংসারে রান্না বান্না হয়, সেবা হয়। এই হলো সংসার, হলো গোয়ালিনী, গরিব কাঙালিনী। কিন্তু এতদিন মনে মনে ভাবতো যে আমি যে দুধ নিয়ে যাই তাতে গোপালের সেবা হয়, কিন্তু এখন মধুসূদনের কাছে শুনলো কি, যে দুধ নিয়ে যায় তাতে গোপালের সেবা হয় না। তাহলে গোপালের সেবা যদি না হয় তাহলে মনে একটা কষ্ট হয় না, যে আমি দুধ নিয়ে যাই তাতে যদি গোপালের সেবা না হয় তাহলে এটা তো অপরাধ। আমার মতন পার্থক্য কিন্তু নাই, কেননা ওই মাতাজি তো বাড়িতে কোনো বৈষ্ণব সেবা দেয় না, কোন সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে যায় না, ওই মা কোন ভাগবত আসরে যায় না, কেননা দুধ বিক্রি করে সংসার চালায়। তার কি বৈষ্ণব সেবা দেওয়ার মতন এবিলিটি আছে? তার সে কি কোনো জায়গায় গিয়ে 3 ঘন্টা কাটাই আসতে পারে? সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে পারে? সে কি ভাগবত পাঠ জীবনে কোনোদিন শুনছে? শোনার মতন সৌভাগ্য তার আছে? সে তো দৌড়ে খালি দুধের পিছনে, বিক্রি করে যা পায় তাই দিয়ে সংসার চলে। এরকম হলো গরিবের সংসার। এখন একদিন ওই মধুসূদন সরস্বতী তার কুঠি দিয়ে বৈষ্ণব সেবা করবে আগামী দিন। আজকে ওই মাকে বলছে কি, মা রোজে 1 কেজি করে দুধ দেয়, এখন কালকে যদি তোমার 5-6 কেজি দুধ লাগে, সেইটা আগের দিন না বললে তো মা দুধ নিয়ে আসতে পারবে না, রোজ করা দুধ। আগের দিন বলছে যে, মা আমারে কালকে 5 কেজি দুধ দিতে হবে। এখন এই মার সাথে এমন একটা সম্পর্ক হয়েছে জানেন, ওই মায়ের আবার কাজ কি জানেন, মা সকালে যখন দুধ দিতে আসে, দুধ দেবার পরে একটা প্রণাম করে একটু চরণধুলি নিয়ে যায় ওই মধুসূদন সরস্বতীর। কেননা মধুসূদন সরস্বতীর চাইতে পরম বৈষ্ণব আর ওই মথুরা মন্ডলে একজন অত বড় বৈষ্ণব, তার চরণের ধুলি নেয়। কেননা ওই ধুলি হবে আমার শেষের দিনের একমাত্র পাপেও। হরে কৃষ্ণ। ওই মা জানে যে আমি বৈষ্ণব সেবা করি না, বৈষ্ণব সেবায় যাই না, ভাগবত পাঠ করি না, নাম করি না, আমার তো মুক্তির কোনো পথ নাই। আমার একমাত্র মুক্তির পথ হলো এরম পরম বৈষ্ণবদের চরণ ধুলি। হরি বল, রাধে রাধে, নিতাই গৌর বল, হরি বল, জয় রাধে। সম্পর্কে একটু ঘনিষ্ঠতা হওয়ার পরে মধুসূদন জিজ্ঞাসা করছে ওই মারে, ওই মা জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি 5 কেজি দুধ দিয়ে কি করবা? সংসারের লোক তো 2 জন, তুমি আর গোপাল। 1 কেজি দুধ এলে তো তোমাদের হয়ে যায়, 5 কেজি দিয়ে করবা কি কালকে? তখন বলছে কি জানেন, তখন বলছে যে, ওমা কালকে কালকে আমাদের বাড়িতে আমার এই কুঠিরে বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণবদের চরু সেবা করাইতে হবে। তো এই জন্যে দুধের প্রয়োজন। এখন ওই যে মা হত দরিদ্র কাঙালিনী, সে তো কোনোদিন ভাগবত পাঠ শোনে নাই, বৈষ্ণব সেবায় যায় নাই। যদি ঠাকুর আজকে একটু নিমন্ত্রণ করত তাহলে কালকে বৈষ্ণব সেবায় যোগ দিত। ওই মা দাঁড়িয়ে আছে অপলক নয়নে, মধুসূদন চোখের ভাষা বুঝতে পারছে। চোখের ভাষা বুঝতে পেরে বলছে কি, মা কালকে দুধ দিয়ে সবাইকে রোজ দুধ দিয়ে দুপুর বেলা আমার এখানে আসবি। কালকে তুমি তোমার নিমন্ত্রণ ভাগবত পাঠ শুনবা, সাধুগুরু বৈষ্ণবদের সাথে প্রসাদ নেবা। এই মারে নিমন্ত্রণ করছে, কিন্তু মা তো আনন্দে আটখানা। এই জীবনের প্রথম কোন ভাগবত শুনবে, কোন সাধুগুরু বৈষ্ণবদের মিলন মেলায় যাব, এটা যে কত আনন্দ। জীবনে তো কোনোদিন বৈষ্ণব সেবায় যায় নাই, ভক্ত সঙ্গ করে নাই। হরে কৃষ্ণ। পরের দিন তাই না 5 কেজি দুধ দিছে আপনার। 5 কেজি দুধ দিলে ওই মা সবাইকে আবার দুধ দিয়ে আসা ওই মধুসূদন সরস্বতীর কুঠিরে এসে দাঁড়াইছে। মধুসূদন বলছে, মা বসো। এখন পর্যন্ত ভক্তরা আসে নাই তো, আর বক্তা হলো নিজে মধুসূদন সরস্বতী, বক্তা আজকের আলোচনা আলোচক। আলোচনা করবেন মধুসূদন সরস্বতী নিজে আলোচনা করতেছেন। আলোচনা হচ্ছে কি নিয়ে জানেন? এই নাম নিয়ে, এই দারুব্রহ্ম নামে কি করবে জীবকে। আলোচনা হইতে হইতে আলোচনা হয়েছে কি, এই জীব একদিন এই কৃষ্ণ নাম করতে করতে ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পড়তে যাবে। এই কৃষ্ণ নাম করতে করতে জীব একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণে যাবে ভবসাগর পাড়ি দিয়ে। এখানে পাড়ি দিয়ে যদি ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের চরণে যায়, সাগরের তো কোনো কুল কিনারা আছে? ওই সেবা করছে মা। সেবা করে বিকাল বেলা রওনা হয়েছে, বাড়ি যাইতে হবে, কালকে আবার দুধ নিয়ে আসতে হবে। সন্ধ্যাগত বদলে একটু রাত্র হলে আর বৃন্দাবনের সবকিছু বন্ধ হয়ে যায়। কিন্তু যে টাইমে ওই মান যমুনার কূলে গেছে সেই টাইমে আর আজকে আর খাওয়ার রুখে নাই। মা পার হবে কেমন করে? ওই যে মা চিন্তা করছে কি জানেন, ঠাকুর যে শত শতবার বললেন যে কৃষ্ণ নাম করতে করতে নাকি ভবসাগর পাড়ি দিয়ে চলে যাওয়া যাবে ওপার। যদি সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যাওয়া যায়, যে সাগরের কুল কিনারা নাই, তাহলে যমুনা তো একটু ছোট্ট নদী, তা কৃষ্ণ নাম করতে করতে পার হওয়া যাবে না কেন? যদি সাগরেই পার হওয়া যায়, এই যমুনাও পার হয়ে যাওয়া যাবে। ঠাকুর তো মিথ্যা কথা বলে নাই। দেখছেন নামের প্রতি কত বিশাল ভক্তি, শ্রদ্ধা জন্মিছে মায়ের। উনি এক সময় কৃষ্ণ নাম করতে করতে যমুনার জলের উপরে পাড়া দিলে দেখেছেন পিস ঢালের মতন পথ। যমুনার উপর দিয়ে মা হেঁটে গেছে ওপার, কৃষ্ণ নাম করতে করতে যমুনার উপর দিয়ে হেঁটে গেছে মা ওপারে চলে গেছে। মা তো নাম করতে করতে পার হয়ে গেল ওপার। বাড়িতে গেছে, বৃন্দাবনে ভোর 4টা থেকে গাভী দহন শুরু হয়। গাভী দহন করে ওই মা দুধ নিয়ে ওই যমুনার কোলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, যার জন্য 10টা বাজতো ঠাকুরের কাছে যাইতে। কিন্তু এখন যখন নৌকা লাগে না, এখন তো সকালে গিয়েই দুধ দেওয়া যাবে নাকি, হরি বল রাধে রাধে। সেই দিন হলো আবার বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে, ওই মা সকালবেলা ওই কৃষ্ণ নাম করতে করতে আবার যমুনার উপর দিয়ে হেঁটে আইসে, নাম করতে করতে যমুনার উপর দিয়ে হেঁটে আইসা ঠাকুরকে ডাক দিয়ে বলছো, ঠাকুর তাড়াতাড়ি উঠে দুধ নিয়ে তাড়াতাড়ি গোপালকে সেবা দাও। মধুসূদন এখনো ওঠে নাই, শব্দ পাইয়ে যখন উঠছে তখন দেখে কি জানেন, বাহিরে বৃষ্টিতে ভিজতেছে ওই মা। তখন মধুসূদন ডাক দিয়ে বলছে, মা তুমি বারান্দায় উঠে দাঁড়াও, ভিজতেছো তো, বারান্দায় ওঠো। মধুসূদন আস্তে আস্তে তার ঘটি নিয়ে ওই দুধ দিতেছে, দুধ দেওয়ার ভিতর দিয়ে মধুসূদন জিজ্ঞাসা করছে, ওমা যেদিন আবহাওয়া ভালো থাকে সেদিন আসুস 10টায়, কিন্তু আজকে যে আবহাওয়া খারাপ, এই প্রতিকূল অবস্থায় তোরে এত সকালে পার করে দিল কে, যে তাড়াতাড়ি দুধ নিয়ে আইসস। ওই মা বলছে কি, ঠাকুর আমার আর এখন আর নৌকা লাগে না। তুমি কালকে বলো নাই ঠাকুর যে কৃষ্ণ নাম করতে করতে সাগর পাড়ি দেওয়া যাবে, পাড়ি দিয়ে চলে যাবে ওপার, পাড়ি দিলে সাগর পাড়ি দিলে যমুনা পাড়ি দেওয়া যাবে না কেন? আমি তো যমুনা পাড়ি দিয়ে ওপারে গেছি ঠাকুর, আমার আর এখনো নৌকা লাগে না। মধুসূদনের চোখ বেয়ে জল পরে সকালবেলায়, যে আমি কার বদনখানা সকালবেলা দেখেছি। মাকে বলছে, মা দুপুর বেলা তুমি আবার আমার বাড়িতে প্রসাদ পাবে কিনা আজকে। মধুসূদনের একটা চিন্তা কি জানেন, মধুসূদনের একটা চিন্তা হলো যে গতকালকে বৈষ্ণব সেবা হয়েছে, তাতে কি কয়জন বৈষ্ণব আসছে সেইটা আমার জানা নাই, তবে এই যে মা বৈষ্ণব ওয়ারে সেবা করাইলে শেষের দিনে পার হয়ে যাওয়া যাবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। হরে কৃষ্ণ, আপনারা নাম যজ্ঞ অনুষ্ঠান করবেন, সেবাদানের ব্যবস্থা আছে, কখন কোন রূপে কখন কে আইসা সেবা করে যাবে চিন্তার কোনো কারণ নাই। হরে কৃষ্ণ, এত বড় প্রতিষ্ঠানে কখন গৌরের পার্শ্বদ বৃন্দ কারা কখন আসবে, কোন রূপে আসবে, কিভাবে আসবে বলা যায় না, সেবাদান নাম শুনে যাবেন। কেননা অধিবাস কীর্তনে মহাপ্রভুর যত পার্শ্ববৃন্দ আছে তাদের নিমন্ত্রণ করা হয়, অধিবাস যখন হয় তখন তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়। নিমন্ত্রণে মানুষেও যদি ভুল করে, কিন্তু গৌরের পার্শ্ববৃন্দ ভুল করবে না, তারা যে কোনো রূপে রূপান্তরিত হয়ে এসে সেবা করে যাবেন, নাম শুনে যাবে। তাইলে তো আমাদের এই অর্থ, আমাদের এই আয়োজন সবকিছু সার্থক হবে যদি একজন বৈষ্ণব যদি যথার্থভাবে সেবা করে আর যদি গান শোনে, তাহলে আপনাদের জীবন ধন্য, সবার জীবন সার্থক। রাধে রাধে, নিতাই গৌর বল হরি বল। সরস্বতী মাকে বলছে, মা দুপুরবেলা প্রসাদ পেয়ে যাবে, মানে মাকে আবার নূতন করে এখন নিমন্ত্রণ করে সেবা করাবে এই বেলায়। মা দুপুরে আইছে, নিজে মধুসূদন তারে সেবা দান করাইছে, নিজের হাতে সেবা করাইছে বসায়। ওই খেতে খেতে মধুসূদন বলছে মাকে, ওমা ওই যে তুই যে যমুনা পার হয়ে গেছস, সকালে পার হয়ে আসছস, আবার বিকালেও পার হয়ে যাবি তুই, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি কি পার হতে পারবো না? হরে কৃষ্ণ, আমি কি যমুনা পার হতে পারবো? ওই মা বলছে কি জানেন, মা বলছে কি, ঠাকুর জীবনের একটা সিংহভাগ সময় এতে যারা স্পেসে এখন আছে, জীবনের পরিসংখ্যান দেখবেন জন্মলগ্ন থেকে এখন যে বয়সে এসে দাঁড়াইছেন তাতে জীবনের খাতাটা একটু মিলেই দেখেন কে কয়দিন সাধু সঙ্গ বৈষ্ণব সেবা ভাগবত পাঠ শুনছেন। এইটা জীবনের খাতা মিলেই দেখেন, তাতে দেখবেন যে ওর ভিতরে কান্না নাও মেলে, কিন্তু কত কুজনের সাথে কত অসৎসঙ্গ করে জীবন চলে গেল। কোনদিন সাধু সঙ্গ বৈষ্ণব সেবা ভক্ত সঙ্গ জীবনে করলাম না। যাবেন কি নিয়ে? হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই ওই মা কি বলছে আমরা একটু শুনি সুরে, রাধে রাধে। মধুসূদন বলছে যে মা বিকালে দুইজনে যাও। বলছে হ্যাঁ ঠাকুর, তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাব। দুইজন গেছে, ওই যমুনার কোলে গেছে। যমুনার কোলে গিয়ে ঠাকুর তো মনে করে তদুল্যমান, আসলে কি পার হওয়া যায়, যাবে কি ইত্যাদি ইত্যাদি ভাবে ওই মধুসূদন অত বড় পণ্ডিত, কেননা নামের প্রতি তার ভক্তি বিশ্বাস এখনো গাঢ় হয়নি। গাঢ় হয়নি বলেই তো কৃপা হবে না। হরে কৃষ্ণ, বলছে কি ঠাকুর তুমি আগে হাঁটো, আমি পিছনে আসি। ঠাকুর যখন মনে করেন আস্তে আস্তে লামতেছে, ওই যেটুক নামে সেটুক বেঁচে যায়, কেননা দোদুল্যমান অবস্থা তো, তোমার পার হওয়া যাবে না। আর মায়ের তো কোনো অভাব নাই, ঘাটতি নাই, সব বিশ্বাস উজাড় করে মনে করেন আখের রস, আখের রস জল দিলে গুড় হয়, আখের গুড় হয়, গুড় জাল দিলে চিনি হয়, চিনি জাল দিলে মিশ্রি হয়, মিশ্রি জাল দিলে সীতা মিশ্রি হয়, এরপরে আর কিছু করা যায় না। ভক্তিও তদ্রুপ গাঢ় হতে হতে যখন ওই সীতা মিশ্রির পর্যায়ে গিয়ে যখন পৌঁছাইছে, মাঠ তো সেই জায়গায় গেছে। মধুসূদন তো এখনো তরল আছে তার ভক্তি, যার জন্য ভক্তিতে কাজ করে। ওই আঠু পর্যন্ত নেমে বসে আছে মধুসূদন, আর মা পিছন থেকে ওই কৃষ্ণ নাম করতে করতে, মা যখন কৃষ্ণ নাম নেয় তখন তার মুখ খানা ভিজে যায় চোখে। কৃষ্ণ নাম করতে করতে যখন যমুনা পার হয়ে যাচ্ছে, মা মধুসূদন দাঁড়াই ডাকে যে মা পার হয়ে গেল। ওপারে গিয়ে ডাক দিয়ে বলছে, ও ঠাকুর তুমি আসলে না? তখন মধুসূদন হাঁক দিয়ে বলছে যে মা আজকে তো যেতে পারলাম না, তবে দুই একদিন পরে আমিও যাব, আমার দুই একদিন সময় লাগবে। মধুসূদন ফিরে আসছে তার কুঠিরে, আর মা তো চলে গেছে। মা তো এখন নিয়মিত এইভাবে আসবে যাবে। এখন মধুসূদন তো পণ্ডিত, উনি রাত্রে সারা রাত্র বসে চুলচেরা বিশ্লেষণ করছে যে আমার কথা শুনে আমার চরণদুলি নিয়ে ওই মা পার হয়ে যায় যমুনার উপর দিয়ে হাইটা রাস্তার মতো, পাকা রাস্তার মতো, আর আমি পার হতে পারি না। আমার ত্রুটি কোথায়, আমার সমস্যা কোথায়? একটু পরেই মধুসূদন সারা রাত্র এটা বিশ্লেষণ করছে যে আমি কেন যেতে পারি না, আমার কি অপরাধ, আমার ত্রুটি বিচ্যুতি কি। ভোর রাত্রে মধুসূদন সরস্বতী মনে পড়ছে যে আমার চরণদুলি নিয়ে কৃষ্ণ নাম করে ওই মা যখন যমুনা পার হয়ে গেছে, তাহলে আমার চিন্তার কাম কি? ওই মায়ের চরণদুলি নিয়ে আমার যত ত্রুটি বিচ্যুতি আছে সব চলে যাবে, ওই মায়ের যদি চরণদুলি আমি পাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। মা ওই বোর হতে না হতে আইসে, তো আইসা বলছে যে ঠাকুর দুধ নাও। দুধ আনতে গিয়ে ওই ঠাকুরকে তো আগে প্রণাম করে মা, তারপরে দুধ দেয়। আজকে যখন প্রণাম করতে গেছে তখন ঠাকুর বলছে যে মা তুই আমারে প্রণাম করিস না, তুই আমাকে আজকে প্রণাম করিস না। বলছে কেন ঠাকুর, আমি কোন অপরাধ করে বসেছি তোমার চরণে যে আমার প্রণাম তুমি গ্রহণ করবে না? বলছে না মা। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গীতাঞ্জলিতে বলছে আমার হবে শেষ, তোমার হবে শুরু। বলছে যে মা তোর তো শেষ হয়ে গেছে, এইবার আমার জীবনের খাতা আমি নিজে খুলতে চাই, আর খর্ব তোর চরণ ধুলি দিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার যদি আবিলতা কুটিলতা মালিনতা যা কিছু থাকে সব চলে যাবে তোর চরণ ধুলিতে। তাই আজকে তুই দাঁড়াবি, আমি একটা দণ্ডবাদ প্রণাম করব জন্মের মতন, চোখের জলে তোর চরণ খানা ভিজিয়ে দেবো মা। আজকে আমার আমার অন্য কিছু নাই। জয় রাধে মাধব, হরে কৃষ্ণ। আমরা আর একটা কীর্তন শুনি, রাধে রাধে নিতাই গো হরি বল। দয়া করো কৃষ্ণ ভক্তগণ আমায় তোমরা, কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। এমন সাধের মানব জনম আমি পাইলি না পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেথায় যেন যাই এমন সাধের মানব জনম আমি পাই কি না পাই। যেখানে হয় ভক্ত সঙ্গ সেথায় যেন যাই আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি সঙ্গে বাকি যেন এই ভক্তে ধুলি। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি সঙ্গে বাকি যেন ভক্তে ধুলি। কৃপা কর যত ভক্ত গুণী জোড়াবে তোর তাপি হৃদয় ও মন আমার জোড়াবে তোর তাপি হৃদয়। কৃপা কর কৃষ্ণ কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা। চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। কৃষ্ণ ভক্তের গুণের কথা যায় না বলা। চিত্ত শুদ্ধি কৃষ্ণ ভক্তের অন্তর খোলা। মধুসূদন সরস্বতী মায়ের চরণে পড়ে কান্নায় ভেঙে পড়েছে। এখনো দেখছেন উনি তো অশিক্ষিত মূর্খ হতদরিদ্র কাঙালিনী একজন সাধারণ মা। সে আজকে যমুনা পার হয়ে যায় কিসের বলে? ভক্তির বলে। নামের সাথে যদি ভক্তি না থাকে সে নাম আমারে আপনারও কাজ করবে না, ক্রিয়া করবে না। তাই নাম যখন শুনবো আমরা তখন যেন মনে প্রাণে কায় মন বাক্যে যেন ভক্তির সাথে মিশ্রিত করে বিশ্বাসের সাথে যুক্ত হয়ে যাব। চিটুক শোনেন তাতেই আপনাকে পৌঁছেই দেবেন আমার গোবিন্দের চরণ। সতীজন বৈষ্ণব জন ভাগবত জন ভগবানের কথা নাম হবে তো, তাই নামের উপরে আলোচনা শোনালাম আপনাদের। এই যেটুক সময় জয় রাধা মাধব হরে কৃষ্ণ নামের উপরে কলিহত জীবের কথা বলছি। বৃহন্নর উপনিষদে হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কে বলম কলম নাস্তব নাস্তব গতির অন্যথায়। হরে কৃষ্ণ রাধে রাধে। এই নাম ছাড়া কলির জীবের আর মুক্তির কোন পথ নাই নাই নাই। ত্রিশত্ব করাল করেছে গ্রন্থে। সেই নাম হবে আগামী দিন থেকে কাজ মা বাড়িতে যে কাজ করেন রেগুলার ও যে কয়দিন বাঁচবেন ও করা লাগবে, কিন্তু এই তিন দিন অন্তপক্ষে একটু কাজে ফাঁকি দিয়ে যেন নামের সাথে যুক্ত হই। হরি বল রাধে রাধে। কেননা ওই রান্না ওই চুলায় আপনারা পার করবে না, পার করবে নামে। তাই নামের হাতে একটু সমস্ত কাজ ছাইরা নামের হাতে আইসেন, নাম শুনবেন, সাধু গুরু বৈষ্ণব দর্শন করবেন, চরণ ধুলি পাবেন। এটাই হবে একমাত্র ভবনদী পারের পাত্র। হরে কৃষ্ণ রাধে রাধে। কোটি কোটি টাকা থাকলেও সেদিন পার হওয়া যাবে না মা, একমাত্র কৃষ্ণ ধন ছাড়া পারের কোনো পথ নাই। তাই আমরা অসীম ভবন আর একটা কীর্তন আমরা শুনবো। রাধে রাধে, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। শুধু ধনে থাকি শান্তিতে থাকবেন, এই প্রার্থনা রাধা মাধবের কাছে রেখে আজকের ভাগবতকে আমরা বিশ্রামে নিলাম। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। আমরা এখন পাঠ কীর্তন করবো। জয় রাধা মাধব। পাঠ কীর্তন অন্তে আপনারা চরণামৃত নিতে আসবেন, আর দক্ষিণা শেষে দেবেন, তখন দেবেন, এখনো প্রয়োজন নাই। আমরা পাঠ কীর্তনটা শেষ করি, তারপরে আসবেন।